ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে গ্রহণ চলাকালীন ভুলেও কোন কাজ যদি আপনি করেন তাহলে আপনার জীবন কি হবে, দৈন্যদশার মধ্যে দুঃখ কষ্টের মধ্যে পড়বে। কেননা গ্রহণ চলাকালীন যেমন দৈবিক শক্তিরও প্রকট হয়, সেরকম আসুরিক শক্তিরও প্রকট হয়। অর্থাৎ খুব অ্যাক্টিভ থাকে দুটো শক্তি। তাই অবশ্যই কি করা উচিত নয়, কিছু কাজ করা উচিত নয়, অবশ্যই ভিডিওটি আপনারা গ্রহণের আগে দেখে নিন, তাহলে আপনার জীবন দুর্বিষহ দুঃখ কষ্ট যাতনার মধ্যে দিয়ে অতিবাহিত হবে না। প্রথমেই বলবো যে যখন গ্রহণ চলবে তখন অনেক দূরে কোথাও যাত্রা অবশ্যই করবেন না, কোনো শুভ কাজে যাত্রা করবেন না, কোনো শুভ ডিসিশন নেবেন না, কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। কেননা অশুভ প্রভাব, রাহুর প্রভাব কিন্তু এখানে থাকবে। টাকা পয়সা লেনদেন যদি করেন তাহলে লসের মুখে পড়তে পারেন, ঋণ যদি কাউকে দেন সে ঋণ জীবনে শোধ হবে না, বা আপনি যদি ঋণ নেন তাহলে ঋণ শোধ করতে পারবেন না। তাই দেখুন, আপনার দেশে এই গ্রহণ, যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যেই গ্রহণই হোক না কেন, যদি দেখতে না পাওয়া যায় তাও কিন্তু সারা বিশ্বে অর্থাৎ পৃথিবীর উপর তো একটি প্রভাব পড়ে। তাই সেটি সম্পূর্ণ বা আংশিক যাই হোক না কেন, অবশ্যই এই যদি জিনিসগুলো মেনে চলেন তাহলে খুবই জীবনযাপনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে। টাকা পয়সার লেনদেন এবং যাত্রা যেমন করবেন না, তেমনি কোনো পূজা পাঠও করবেন না। এই সময় আপনার দেখবেন যে মন্দিরের দরজা বন্ধ থাকে, বা আপনি যদি বাড়িতে পূজা অর্চনা করেন ঠাকুর দেবতাকে ছোবেন না, ঢেকে দেবেন, কিন্তু আপনি নাম জপ করতে পারেন। অবশ্যই করা উচিত প্রত্যেক মানুষের অশুভত্বকে নষ্ট করার জন্য। আগেই বলেছি অশুভ শক্তি খুব প্রকট থাকে, অশুভ শক্তির বিরুদ্ধে একমাত্র দাঁড়াতে পারে কি, শুভ শক্তি, দৈবিক শক্তি, ঐশ্বরিক শক্তি। তাই ঐশ্বরিক শক্তিকে আপনাকে জাগ্রত করতে হবে, জপ তপ যত পারবেন তত করার চেষ্টা করবেন, যাতে কোনো অশুভ শক্তি আপনাকে অ্যাটাক না করতে পারে। যেহেতু রাহু খুব অ্যাক্টিভ থাকে তাই আপনার জীবনে যেন কোনো দুষ্প্রভাব না ফেলতে পারে তার ব্যবস্থা করবেন। শাস্ত্র বলছে যে আপনার এই সূর্যগ্রহণ চলাকালীন কি করা উচিত, আপনার খাওয়াও অনুচিত, কোনো খাদ্য গ্রহণ করা অনুচিত। কেননা দেখুন, সায়েন্টিফিক কারণ হচ্ছে সূর্য তো প্রকাশ, আলোর সঞ্চার করে সমস্ত, যখনই আলোর সঞ্চার হয়, প্রভা যখনই বিকশিত হয় তখন সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস নষ্ট হয়ে যায় সূর্যের কিরণের তাপে। তাই সূর্যগ্রহণ যখন, তাহলে কি হয়, অন্ধকারময় হয়ে যায়, রোগ জীবাণুর বাড়বাড়ন্ত বেড়ে যায়, ব্যাকটেরিয়া, তার মানে পলিউটেড এয়ার তো আরো ব্যাকটেরিয়ার আধিপত্য হয়ে যায় ভাইরাসের, তার ফলে খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। তাই খাদ্য খাওয়া অনুচিত। ইভেন কোন মিষ্টি জাতীয় খাবার, সাদা জাতীয় খাবার খাবেন না, সাদা কোনো খাবার, দই, কোন রাবড়ি, তারপরে পায়েস, এরকম সাদা জাতীয় খাবার খাবেন না, রাহুর দৃষ্টি পড়বে, খুব আকর্ষিত করে রাহুকে এগুলো, কুপ্রভাব এবং অশুভ শক্তিকে আকর্ষিত করে আপনার জীবন দুর্বিষহ দুঃখ যাতনার মধ্যে পর্যবসিত হয়ে যাবে। সো অলওয়েজ অ্যাভয়েড দিস। যারা গর্ভবতী মহিলা আছেন,
তারাও বাইরে না বেরোনো চেষ্টা করবেন। এই সময় কোনো তালা বন্ধ করা উচিত নয় বা খোলা উচিত নয়। এই সময় কোনো ছুরি কাছি ব্যবহার করা উচিত নয়। যতটা পারবেন জল পান করা উচিত নয় এবং মলমূত্র ত্যাগ করা উচিত নয়, কিন্তু যদি কন্ট্রোল করতে না পারেন কিছু করার নেই। কিন্তু এগুলো চেষ্টা করবেন এগুলো থেকে বিরত থাকার জন্য। যদি এগুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে দেখবেন গ্রহণের কোনো প্রভাবই আপনি অনুভব করতে পারছেন না এবং আপনার গৃহকে, আপনার পরিবারের সমস্ত মানুষকে আপনি যদি সেফ রাখতে চান তাহলে অবশ্যই এগুলো মেনে চলুন, খুব ভালো ফলাফল পাবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। গ্রহণ আপনাদের জীবনে কোনো গ্রহণ না মানে তৈরি করুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।